সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি বরেন্দ্র সংবাদ। সাথে আছি আমি জিহাদুল ইসলাম। শুরুতেই জানিয়ে দিব সংবাদ শিরোনাম। ডিজিটাল নিরাপত্তা আইনে গ্রেপ্তার হওয়া জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী খাদিজাতুল কুবরার মুক্তির দাবিতে রাবিতে মানববন্ধন। যারা মনে করছে বিএনপি ক্ষমতায় আসছে তারা মূর্খের স্বর্গে বাস করছে, লিটন। বিএনপির আন্তর্জাতিক গুম ও প্রতিরোধ দিবস পালিত। এতক্ষণ শুনছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। ডিজিটাল নিরাপত্তা আইনে গ্রেপ্তার হওয়া জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী খাদিজাতুল কুবরার মুক্তির দাবিতে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। সকাল 10:30টায় বিশ্ববিদ্যালয়ের শহীদ বুদ্ধিজীবী স্মৃতি ফলকের সামনে নিপীড়ন বিরোধী শিক্ষক শিক্ষার্থীদের ব্যানারে এ কর্মসূচি পালিত হয়। এ সময় বক্তারা বলেন, খাদিজাকে প্রায় 1 বছর ধরে কারাগারে বন্দি করে রাখা হয়েছে। ডিজিটাল নিরাপত্তা আইনের নামে এ ধরনের হয়রানি বন্ধ করতে হবে। খাদিজা সহ যারা এই আইনে কারাবন্দী রয়েছে তাদেরকে অবিলম্বে মুক্তি দিতে হবে। এছাড়া ডিজিটাল নিরাপত্তা আইন বাতিল করে নতুন যে আইনের খসড়া অনুমোদন দেওয়া হয়েছে সেটিও বাতিলের দাবি জানান বক্তারা। কর্মসূচিতে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষক ও শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন। 15 আগস্ট জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের 48তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে বুধবার বিকেলে বগুড়া সদর উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে মানিকচকে বীর মুক্তিযোদ্ধা মমতাজউদ্দিন বিদ্যালয় মাঠে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি মণ্ডলীর সদস্য ও রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র AHM খায়রুজ্জামান লিটন। এ সময় মেয়র বলেন, যারা মনে করছে বিএনপি ক্ষমতায় আসছে তারা মূর্খের স্বর্গে বাস করছে। বিএনপির ক্ষমতায় আসার স্বপ্ন কোনো দিন পূরণ হবে না। আওয়ামী লীগের সভাপতি মণ্ডলীর সদস্য খায়রুজ্জামান লিটন বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আমাদেরকে একটি মানচিত্র দিয়েছেন, একটি পতাকা দিয়েছেন, একটি স্বাধীন দেশ দিয়েছেন। বঙ্গবন্ধু ছাড়া বাংলাদেশ স্বাধীন হতো না। 71-এর সাথে পরাজিত শক্তি, যারা বাংলাদেশের স্বাধীনতা মেনে নিতে পারেনি, সেই অপশক্তি 1975 সালের 15 আগস্ট বঙ্গবন্ধুকে হত্যা করে। বগুড়া সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোহাম্মদ আবু সুফিয়ান শফিকের সভাপতিত্বে আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বগুড়া জেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মুজিবুর রহমান মজনু, বগুড়া জেলা আওয়ামী লীগের সহসভাপতি ও জেলা পরিষদের চেয়ারম্যান ডাক্তার মোহাম্মদ মকবুল হোসেন সহ স্থানীয় নেতৃবৃন্দ। তাহলে মুক্তিযুদ্ধের পরিণতি কোন দিকে যেত বা কতটা বিলম্বিত হতো আজকে সেটি গবেষণার বিষয়। আমরা স্বাধীন হতামই অবশ্যই, তবে সেটি 9 মাসে না হয়ে আরো অনেক রক্তক্ষয়, আরো অনেক প্রাণের বিনিময়ে হয়তোবা 2 বছর 3 বছর পরে হয়তোবা আমাদের স্বাধীনতা আসত। সেই সময় ধরে যেতে পারি এই মার্কেট। আন্তর্জাতিক গুম ও প্রতিরোধ দিবস উপলক্ষে রাজশাহী মহানগর ও জেলা বিএনপি মুখে কালো কাপড় বেঁধে কর্মসূচি পালন করেছে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা মিজানুর রহমান মিনু। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর উদ্দেশ্যে মিনু বলেন, জনগণের শত্রু হতে যাবেন না, আপনারা কোনো স্বৈরাচারী সরকারের কর্মচারী না। শেষে মুখে কালো কাপড় বেঁধে কালো ব্যানার নিয়ে নেতাকর্মীরা ভুবনমোহন পার্ক থেকে নগরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে মৌন মিছিল করেন। মিনু বলেন, বাংলাদেশের একটি বাহিনী র্যাবকে সারা বিশ্বময় স্যাংশন দিয়ে নিষিদ্ধ করে দিয়েছে। র্যাবের কতিপয় কয়েকজন কর্মকর্তা এই গুম হত্যার জন্য দায়ী। সরকারের সমালোচনা করে মিনু বলেন, যে কঠিন পথ দিয়ে আপনারা হাঁটছেন তা বরফের মতোই পিচ্ছিল। যে কোনো সময় পা পিছলে এমন জায়গায় চলে যাবেন যে মনে হবে এই ভুল কেন করেছিলাম। এ সময় রাজশাহী মহানগরীর বিএনপির আহ্বায়ক এরশাদ আলী ইশার সভাপতিত্বে রাজশাহী জেলা ও মহানগর বিএনপির নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। নাটোর 4 আসনের এমপি ও জেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক আব্দুল কুদ্দুসের মরদেহ গুরুদাসপুরের চাঁচকোড় এলাকার তার নিজ বাড়িতে এসে পৌঁছেছে। আজ বুধবার সন্ধ্যা 17:45 দিকে ফ্রিজিং অ্যাম্বুলেন্সে করে তার মরদেহটি বাড়ির সামনে পৌঁছানোর পর শেষবারের মতো এক নজর দেখার জন্য ভিড় জামাই দলীয় নেতাকর্মী, সমর্থক ও হাজার হাজার ভক্তরা। এ সময় সকলের কান্নায় এলাকার বাতাস ভারী হয়ে ওঠে। নিহত আব্দুল কুদ্দুসের মেয়ে কুহেলি কুদ্দুস মুক্তি ও দলীয় নেতারা জানান, দীর্ঘদিন ধরেই অসুস্থ ছিলেন সংসদ সদস্য অধ্যাপক আব্দুল কুদ্দুস। এরপরেও সাধারণ মানুষ ও দলকে ভালোবেসে নিয়মিত দলীয় কার্যক্রম চালিয়ে যাচ্ছিলেন তিনি। গত শনিবার দলীয় প্রোগ্রাম শেষে অসুস্থ হয়ে পড়লে তাকে দ্রুত ঢাকায় একটি হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় আজ সকাল 7:22 মিনিটে তিনি মারা যান। বেলা 11টায় ন্যাম ভবন মসজিদে প্রথম জানাজার নামাজ আদায় করা হয়। পরে তার মরদেহ নাটোরে নিয়ে আসা হয়। আগামীকাল বৃহস্পতিবার বেলা 11টায়
বড়াইগ্রাম পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে ও বেলা 12টায় গুরুদাসপুর পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে দ্বিতীয় জানাজার নামাজ অনুষ্ঠিত হবে। পরে বাদ জোহর গুরুদাসপুরের বিলসা ঈদগাহ মাঠে জানাজা শেষে বিলসা কবরস্থানে তাকে দাফন করা হবে। এই ছিল বরেন্দ্র সংবাদে, সাথে থাকার জন্য ধন্যবাদ।